রাঙ্গুয়ানির 16 তারিখে আমি এটা জানতে পারি এটা আমাদের মসজিদে যিনি হুজুর আছেন বাজার মসজিদের ওনার মাধ্যমে মাদ্রাসা শুরু হয় আর আরেকটা বিষয় যে যিনি মাদ্রাসা দাতা অবশ্যই তার সাথে আপনাদের পরিচয় হওয়াটা খুব জরুরি আমি মনে করি আমাদের আব্দুল মতুল্লাহ আঙ্কেল এখানে উপস্থিত আছে হয়তো সবাই চেনেন কিনা জানি না আঙ্কেল আর কি তিনি দান করেছেন এবং আঙ্কেলের ফ্যামিলি থেকে মানে তারা চাচ্ছে মাদ্রাসাটা অনেক সুন্দর হতে সামনের থেকে অগ্রগতি হোক আর সব থেকে বড় বিষয় এই এক মাসের ভিতরে আমি বিশেষ করে গার্জেন পক্ষ যারা আছে তাদের কাছে অনেক কৃতজ্ঞ এই কারণে তাদের ভালোবাসায় এবং তাদের প্রচেষ্টায় মানে বিশেষ করে সাইদ ভাই আছে এবং আরো যারা গার্জেন আছে তারা কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে এই ছাত্রকরা ম্যানেজ করেছে কারণ আমি কিন্তু কাউকে চিনি না এখানে এই এক মাসের ভিতরে আপনার 30 জন ছাত্র হয়ে গেছে এত অল্প সময় কিন্তু 30 জন ছাত্র হওয়া সম্ভব না এই মাদ্রাসা যদি ডিসেম্বরে করত তাহলে হয়তো সেখানে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মাসের মাঝখানে একটা প্রতিষ্ঠানে ছাত্র আনা এটা কিন্তু খুবই একটা কষ্টকর বিষয় তবে আমি এই জন্য গার্জেন পক্ষদের কাছে কৃতজ্ঞতা জানাবো যে আপনারা যেভাবে আপনাদের বাচ্চাদেরকে তাদের পিছনে শ্রম দিচ্ছেন এবং আপনাদের বাচ্চাদেরকে এখানে আনছেন ঠিক এটা ধরে রাখবেন এবং আপনাদের পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও একটু জানাবেন অনেকে কিন্তু জানে না যে এখানে মাদ্রাসা রয়েছে আর এটা আপনাদের প্রতিষ্ঠান আপনারা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই দায়িত্ব কিন্তু আপনাদের এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এখানে যারা অনেক মহামুরব্বী আছে আপনাদের অনেক মূল্যবান কথা আমরা সংগ্রহের মুখ থেকে তার আগে অনুষ্ঠানের শুরুতে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عظيم فربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم الحمد لله أنا قرآن تاتك تمام